দ্বাদশের কলা ও বাণিজ্য বিভাগের ফলাফলে মেধা তালিকায় মেয়েদের জয় জয়কার। এবারে কলা বিভাগের পাশের হার 79% এবং বাণিজ্য বিভাগের পাশের হার 78%। পর্ষদ ভবনে কলা ও বাণিজ্য বিভাগের ফলাফল ঘোষণা করেন ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি ভবতোষ সাহা। বৃহস্পতিবার সকাল 9টায় পর্ষদ ভবনে সাংবাদিক সম্মেলনে দ্বাদশের কলা ও বাণিজ্য বিভাগের ফল ঘোষণা করেন পর্ষদ সভাপতি। গত 21 মে বিজ্ঞান বিভাগের ফল প্রকাশ করে পর্ষদ পরীক্ষা শেষ হওয়ার 63 দিনের মাথায় প্রকাশ করা হলো দ্বাদশের কলা ও বাণিজ্য বিভাগের ফল। বিজ্ঞান, কলা ও বাণিজ্য বিভাগে গড়ে পাশের হার দাঁড়ালো 80.51%। কলা ও বাণিজ্য বিভাগে মেধা তালিকায় প্রথম 10-এ মেয়েদের এবং জেলাগুলির প্রাধান্য রয়েছে। প্রথম 10-এ 11 জনের তালিকায় 8 জনই বিভিন্ন জেলার পড়ুয়া। প্রথম হয়েছে চন্দ্রপুর কলোনি দ্বাদশ বিদ্যালয়ের ছাত্রী তনুশ্রী বিশ্বাস, দ্বিতীয় বিলোনিয়া বিদ্যাপীঠের ছাত্র সৌরভ সরকার, তৃতীয় শিশু বিহারের ছাত্রী ঝিমি পাল। এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল 1 মার্চ, শেষ হয় 3 এপ্রিল। পরীক্ষা দিয়েছিল 27,155 জন, এর মধ্যে ছাত্রের সংখ্যা 13,906 এবং ছাত্রীর সংখ্যা 13,249 জন। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 3 রাত।